যেরকম করে লাঠি দিয়ে পিটিয়েছে, লাঠি দিয়েছে, চর খপ্পর দিয়েছে, এইটা বাংলাদেশে আইনের ব্যবস্থা করতে একটা চূড়ান্ত অবমান। এই ঘটনার উপরে সবাই সকলকে জানতে চেয়েছে এবং সরকারের পক্ষ বলছে যারা যারা উস্কানি দেয় পুলিশকে ডেকে আনতে বাধ্য করেছে, দোষ তাদের, আমাদের কোনো দোষ। এই কারণেই আমি বলতে চাই কথা নম্বর এসেম্বলি কাজ হবে না। বিদ্যুতের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, লবণ আটার দাম বেড়েছে, যেদিন পত্রিকা খুলবেন সেদিন দেখবেন রোজার আগে আরো অন্তত দুটো পণ্যের দাম বেড়েছে, সরকার আমরা জানি রোজার আগে দাম বাড়তেই থাকবে, আমরা এও জানি রোজার মধ্যেও দাম বাড়বে এবং সরকার এসব ব্যাপারে কোনো মার্গ পার করবে না, তাদের কোনো কিছু করবার ক্ষমতা নাই। যারা দাম নিয়ন্ত্রণ করে যে সিন্ডিকেট, ওই সিন্ডিকেটে ভূত আছে, এই সরকার নিজেই একটা সিন্ডিকেট, ভোট ডাকাতির সিন্ডিকেট, লুটপাটের সিন্ডিকেট, জনগণের উপরে নির্যাতন করবার সিন্ডিকেট, আর তাদের সিন্ডিকেটের শাখা হচ্ছে জনগণের বাড়িয়ে অথবা সুবিধা মতো জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করার করবে, কতগুলো নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের মিলে সমগ্র জনগোষ্ঠীর উপরে অত্যাচার করতে এই জন্যই আমরা খুব স্পষ্ট করে বলতে চাই এর বিরুদ্ধে লড়াইটাই চূড়ান্ত। মাঝের সংলাপের একটা কথা ছিল, তারা ছিল আমাদের পক্ষ থেকে বিরোধী দলের পক্ষ থেকে সংলাপের কথা বলা হয়েছিল না, ওরাই বলছিল। আবার সেটা এই দেশের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী তিনি নিজেই বলে দিয়েছেন তাদের সাথে সংলাপ করব। গতবার আমরা সংলাপ করেছিলাম, সেই সংলাপ করবার পরে 18 ডিসেম্বরের যে নির্বাচন সেটাকে তারা খুঁজতে কয়েকদিন পরে বলবে সুপ্রিম কোর্টের যে নির্বাচন হয়েছে তার ফলাফলকেও তারা খুঁজতে করবে। যেরকম করে 18 সালের 3 ডিসেম্বরের ভোটের ফলাফলকে সারা পৃথিবীর মানুষ প্রশ্নবিদ্ধ করেছে, জাপানের রাষ্ট্রদূত বলেছে পৃথিবীর কোথাও শুনি নাই দিনের ভোট আগে রাখতে হবে, প্রশ্নবিদ্ধ আমরা করি না, আপনাদের কাজের কারণে আপনারা প্রশ্নবিদ্ধ পারি, আজও আপনারা প্রশ্নবিদ্ধ আছেন, আপনারা কি ভালো ভোট দিতে পারবেন, পারবেন না, আপনারা জিনিসের দাম কমাতে পারবেন, পারবেন না, জনগণের জন মানে নিরাপত্তা দিতে পারবেন, এই 15 বছরে পারেননি, এখন কি দিতে চান সেই রকম তো মনে হয়। এই কারণেই বলছি লড়াইটা চূড়ান্ত। যারা এখানে দাঁড়িয়ে শুনছে, যারা টিভির মাধ্যমে শুনবে, যারা পত্রিকায় আমাদের কথা পড়বে, দেশের সমস্ত মানুষের কাছে আমরা এই আবেদন জানাতে চাই রোজার মধ্যে বিরাট করে আন্দোলনের কর্মসূচি হয়তো আমরা দেবো না, কিন্তু আন্দোলনের বাতাসটাকে ধীরে ধীরে আরও বাতাস দিতে থাকবো, চর্চা করতে থাকবো, যাতে রোজার ফলে আমরা আমাদের পাওনা কড়ায় গণ্ডায় আদায় করে দিতে পারি, সেই পরিকল্পনা আমরা করছি। সবার সমর্থন চাই, দেশে বিদেশে যারা আছেন সবার সমর্থন চাই, যারা আমাদেরকে জনগণকে বিভ্রান্ত করিবার জন্য বলে ওরা বিদেশের কাছে ধারণা দেয়, বহু প্রমাণ দেওয়া হয়েছে ওনারা বিরোধী দলে থাকতে কার কার কাছে ধারণা দিয়েছে, এইবার আমরা কারোর কাছে ধারণা দিয়ে যাই, যাদেরকে কাকের মতো পাখির মতো চিড়ের মতো উঠিয়ে নিয়ে রাতের বেলা হত্যা করেছেন সেই মানুষগুলো কমপ্লেন করেছে সারা বিশ্বে মানবতার কাছে। এই কারণে র্যাবের উপরে নিষেধাজ্ঞা, এই কারণে অত্যাচার জুলুমের উপরে আমেরিকান যুক্তরাষ্ট্র সহ সমস্ত দেশ বিরোধিতা করেছে। এখন প্রধানমন্ত্রী বলছেন ওই সমস্ত চাপে আমি কেয়ার করি না, আপনি তো কিছুই কেয়ার করেন না, আপনি কেয়ার করেন কেবলমাত্র ক্ষমতা এবং অর্থ, আমরা ওই ক্ষমতা এবং অর্থের সাথে আপনার সম্পর্ক বন্ধ করি, সেই লড়াই করছি এবং সেই লড়াইয়ে আমরা একটা দুইটা কাউকে কাউকে দেখে দেখে তাদের সমর্থন লড়াই করার চেষ্টা করলে আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই
আমরা সমগ্র বিশ্বের কাছে বিশ্ব মানবতার কাছে বিশ্ব রাষ্ট্রসমূহের কাছে আমাদের যে ন্যায্য সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম ভাষার সংগ্রাম ভোটের অধিকার দিয়ে গণতন্ত্রের সংগ্রাম এর উদ্দেশ্য সমর্থন চাই যারা সমর্থন করবেন তাদেরকে আমরা এই সংগ্রামে আমাদের বন্ধু মনে করব কিন্তু আমরা অতীতও ভুলিনি বর্তমান ভুলিনি ভবিষ্যৎ সম্পর্কে আমরা চোখ কান বন্ধ করে চলছি না আমরা জানি আমাদের আদর্শ মুক্তিযুদ্ধ ছিলাম কারা কারা আমাদের সমর্থন করেছিল কারা কারা বিরোধ আমরা জানি মুক্তিযুদ্ধের পরে আবার সেই সমস্ত রাষ্ট্রীয় কেউ কেউ আমাদের পালিয়ে চলে যায় সম্পদ দিয়ে চলে যায় আর বন্ধুত্বের দোহাই দেয় সেই সম্পর্কে আমাদের আমরা দেখেছি স্বাধীনতার পরে আমরা যখন জাতিসংঘের সদস্য পদ পেয়েছি তখন তারা ভেতর দিয়েছে আমি তো স্পষ্ট করতে বলতে চাই আজ যদি আবারও কোন রাষ্ট্র জনগণের গণতন্ত্রের অধিকারের সাথে বিরোধিতা করে আগামী দিনে তাদের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক আরও বেশি কাউকে ক্যাশ দিয়ে বাংলাদেশের জনগণের আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নম্বর হলে মানুষের যুদ্ধ থেকে পাইছি লড়াই করেছি জিতেছি আমরা জানি আরো বড় বড় রাষ্ট্র যদি আছে সেগুলো লড়াই করেছি আজকে এই কথা স্পষ্ট করতেই কথা করতে চাই আমরা যে লড়াই করছি সেটা রেখে গণতন্ত্র নয় মানুষের পাচার নয় মানুষের অধিকার প্রতিষ্ঠা নয় এই লড়াইয়ের বিরোধিতা করে ভারতীয় জায়গা নাই এই লড়াই চলবে এই লড়াই বিজয় পর্যন্ত অব্যাহত থাকবে আপনাদের সবার সহযোগিতা চাই সমর্থন চাই ভালো থাকবেন খোদা আমরা কেন এখানে দাঁড়িয়েছি আমরা ধারাবাহিকভাবে দাঁড়াচ্ছি আজকে বাংলাদেশের মানুষের যে পরিস্থিতি সেই পরিস্থিতি একটা অবর্ণনীয় পরিস্থিতি চাল ডাল তেলের দাম বেড়েছে মাংস মাছের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে গরিব মানুষের জন্য মাছ মাংসের চিন্তা করাও এখন পাপ হয়ে দাঁড়িয়েছে আজকে ব্রয়লার মুরগির কেজি 260 টাকা পাকিস্তানি ককের কেজি 350 টাকা এবং এই পরিস্থিতিতে সামনে রমজান আসছে সরকার কোনো কিছু হলেই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দোষ দেয় কিন্তু আজকে এই যে সরকার নিজে এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার পানির দাম বাড়িয়েছে সরকার বহুদিন ধরে এইখানে যে সমস্ত পণ্য এসে আটকে ছিল সেই পণ্য খালাসের জন্য ডলার দেয় নাই ফলে আজকে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে এইটার দায় পরিপূর্ণভাবে এই সরকারের এবং এই সরকারের যে পোষা এবং তার যে কাছের লোক ভাই ব্রাদার ব্যবসায়ীরা তারা এইগুলোর সুযোগে মুনাফা করে এই সরকারই হচ্ছে সিন্ডিকেটের সরকার এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এই সরকার এই সিন্ডিকেটের উপরে নির্ভর করে নির্বাচিত হয়েছে আর যাদের উপরে নির্ভর করে নির্বাচিত হয়েছে তাদের স্বার্থ তারা রক্ষা করছে আজকে আপনারা জানেন ইতিমধ্যেই শুনলেন যে তিস্তায় নতুন করে খাল কেটে পানি নিয়ে যাওয়া হচ্ছে এর আগেও পানি নিয়ে যাওয়া হয়েছে হরলায় খাল কেটে পানি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে বাংলাদেশের সমস্ত নদীকে আজকে পানি থেকে শুকিয়ে মেরে ফেলা হচ্ছে